অনেকদিন আমি ফিগারেটিভ কাজ করেছি, আস্তে আস্তে ফর্মের দিকে যাই, ভেঙে ভঙ্গে একটু স্টাইলাইজ দুয়েতে করি, একটু লাইন টাইন দিয়ে বেশি কাজ করি। এই গত কয়েক বছর যাবত অ্যাক্রিলিকে কাজ করছি, একটা নতুন মাধ্যম, এটা একটা অন্য মজা। আমাদের কামরুল হাসান স্যার এবং জয়নুল আবেদিন স্যার সবারই মোটামুটি লোকজ শিল্পের প্রতি খুব আকর্ষণ ছিল। তার পরবর্তীকালে রশিক চৌধুরী সাহেব, কাইম চৌধুরী সাহেবের কিছু কিছু ভাবধারা ছিল, এইগুলি দেখে দেখেই আমার লোকজ প্রতি একটা ইয়ে হয়, আকর্ষণ হয়। একটা ছবি আঁকা শুধু আঁকার জন্যই তো ছবি না, ছবিটা দর্শককে যদি একদম ভালোই না লাগে, বুঝুক না বুঝুক, ভালো লাগাতে হবে। আমি সত্য খুঁজি, সুন্দরটা খুঁজি, এটা যেভাবেই হোক এটা আনতে হবে, রং দিয়ে হোক, রেখা দিয়ে হোক, আনার চেষ্টা করি। কতটা এসছে জানি না, এটা যদি কেউ খুশি হয় তাহলে মনে করি যে কিছুটা আমার সাকসেস হলো। সমরজিৎ রায়চৌধুরী একসময় খুব সুখ্যাতি সূক্ষ্ম রেখায় জলে ভাসমান বাংলার নিসর্গের ছবি আঁকতেন এবং সেটার মধ্যে তিনি ডিজাইনের বিষয়টা খুব গুরুত্ব দিতেন। আর এবারকার প্রদর্শনীতে বিশেষভাবে লক্ষ্য করা গেল যে একটা বুনো যে একটা প্রকাশ আছে প্রকৃতির, যে বর্ষায় গ্রীষ্মে সেই বুনো প্রকাশটা এবার আবার তিনি নতুন করে ধরেছেন। যদিও সমকালীন জীবন থেকে দূরে নিজেকে সরিয়ে রাখতে চান, কিন্তু তার ভেতরে একটা আশাবাদী মানুষ কাজ করে এবং সেই জন্য তিনি প্রকৃতি লোকে যান। অন্ধকার আর আলো দুঃখ বেদনার মতো পাশাপাশি থাকে, কিন্তু আমরা দুইটা জীবনে দুইটাই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা অ্যাডভান্স করি, তবু অ্যাডভান্স করি ব্যাকওয়ার্ড, আমরা পিছনের দিকে যাই না। কিন্তু আমি ওই নেগেটিভটা খুব একটা ইয়ে করি না, হ্যাঁ, কাজকর্মের বেলায় অন্তত যে আমি আলো দেখি, আলো দেখতে চাই সবসময়, এটা ভাবি আর কি, এটা আমার কাজের মধ্যে দিয়ে আমি দেখাই।